বহু বছর পর বন্ধুরা আবার এই যে ঘুড়ি লাটায় সুতো নিয়ে বসে পড়েছি। এক সময় এটার একটা রমরমা ব্যাপার ছিল আমাদের এই রিসরাতে, এই ঘুড়ি ওড়ানোর ব্যাপারটা। এখন বেলা প্রায় 4টে বাজে, এখন 4টের সময় ঘুড়ি ওড়াতে এসেছি আমি। আর একটা সময় ছিল ভোর 4টের থেকে আমরা ঘুড়ি ওড়াতাম, আর এখন বিকাল 4টে বাজে। মানে সময়টা কতটা পরিবর্তন হয়েছে বোঝা যাচ্ছে। আর এই যে দেখুন ঘুড়ি, এই যে এই কটা ঘুড়ি দেখছেন, আর একটা সময় থাকতো ঘুড়ির লাট, এগুলো মাঞ্জা ফাঞ্জা দিতাম আমরা, এই মাঞ্জা দিয়ে ঘুড়ি ওড়াতাম। এটা আলাদা একটা মজা ছিল, নস্টালজিয়া ব্যাপার। এখন পাড়ায় পাড়ায় ঘুড়ি ওড়ানোর একটা যে চল ছিল, সেই চলটা এখন আর নেই। তো কলকাতা আমার প্রায় হয়ে গেছে, এইবার এটাকে আকাশে উড়ানো নিয়ে কথা। অনেক বছর পর ঘুড়ি উড়াচ্ছি। এই লাইলন সুতো না এত ফালতু, কিছু করার নেই, সবাই লাইলন সুতো এখন বাজারে কিনতে পাওয়া যায়। মাঞ্জাটা সুতোর আর কোনো ভ্যালু নেই, কটনের সুতোর আর কোনো ভ্যালু নেই, বুঝলেন। আমরা সবাই নেই অত মাপামাপি করা, ফটাফট করে ঘুড়িটাকে আগে আকাশে চালান দিই। চলুন বন্ধুরা, রেডি হয়ে গেছে, খুব গরম, ভ্যাপসা গরম। আমরা বলি চেত্তা, আপনারা কী বলেন আমি জানি না, এটাকে বলে চেত্তা। এটা দিলে কাঠিটা একটু ব্যান্ড হয়ে যায় এবং ঘুড়িটা যাতে উল্টে না যায় তার জন্য এটা করা। এবার একটা হাওয়া দরকার, এত গাছ হয়ে গেছে আমাদের ছাদে, কি বলবো, দারুণ জায়গা নেই। হাওয়া দে ভাই, হাওয়া দে। সাদা ঘুড়ির একটা আলাদা ইজ্জত, যখন আকাশে ওড়ে মানে পরিস, সাদা পরিস আর লাল লেজ। ও কি বন্ধুরা, ঘুড়িটা উড়লো, পারলাম শেষ পর্যন্ত ঘুড়িটা উড়াতে। এই সামনে যে ফ্ল্যাটটা দেখছেন, আগে কিন্তু এই ফ্ল্যাটটা ছিল না, পুরো সামনেটা ওপেন ছিল আমাদের। এখন এই সামনে ফ্ল্যাটটা হয়ে গিয়ে আরো অসুবিধা হয়ে গেছে, হাওয়ার কিন্তু সেরকম কোনো জোর নেই, একদম হাওয়ার জোর নেই। দেখুন বন্ধুরা, ঘুড়িতে হাওয়া পেয়ে গেছে, ঘুড়ি এখন রকেটের মধ্যে সোজা উপরে উঠছে। এই যে একটা ঘুড়ি চলে এসেছে অলরেডি প্যাচ খেলতে। আগে এখানে পুরো ঘুড়িতে ঘুড়ি হয়ে থাকতো একদম, মানে ঘুড়িটা আকাশে উড়ালেই একটার সাথে একটা প্যাচ লেগে যেত, এত ঘুড়ি উঠতো সেখানে। এখন ঘুড়ি নেই বলতে গেলে, আর আমরা বক্স ফক্স বাজিয়ে গান টান করতাম। হাওয়াটা একটু জোর হলে ভালো হয়। আবার গামছাটা থাকতো, যাই হোক আমার ডান দিক বাদে একটা একটা করে ঘুড়ি আছে, একটা একটা করে প্যাচ খেলবো এখন ধীরে সুস্থে। তাড়াহুড়ো কিছু নেই, হাতে এখন প্রচুর সময়। আমার ক্যামেরাম্যান ছিল না কিছুক্ষণ আগে, তো আমার ওই ঘুড়িটা কাটা গিয়েছে, এই আরেকটা ঘুড়ি কেটে কাটা খেলাম। তো আর একটা ঘুড়ি, এই যে এটাকে বলে আমাদের ভাষায় চাবরাস, ঘুড়ি কেটে যাচ্ছে। এদিকে চলে, তো বন্ধুরা দেখলেন এই মতো একটা ঘুড়ি ধরলাম, মানে আমাদেরই ছাদে এসে ঘুড়িটা পড়লো, দেখলেন আপনারা।
আগে একটা সময় আমাদের যে বাড়ির ছাদ দেখছেন পুরোটাই ওপেন ছিল, পুরোটাই ওপেন ছিল। আর এখন এমন হয়ে গেছে একটা জায়গা পাওয়া যায় না ঘুরিয়ে না, দেখতে পাচ্ছেন কিরকম জায়গাতে ঘুরিয়ে যাচ্ছি। আর আমাদের ছাদে প্রচুর ছেলে আসতো, বাইরে থেকে বন্ধু বান্ধবরা আসতো সব ঘুরিয়ে ওড়াতে। তো সেই হিসাবে এখন সেই দিন নেই। একটা প্যাচ চলছে অলরেডি অরেঞ্জ। তা আপনারা কি বলেন, যখন ঘুড়ি কেটে যান তখন সেটাকে কিভাবে উচ্ছ্বাসটা প্রকাশ করেন? আমরা যেরকম ভো কাটা বা ভোহারা বলে চিলেমিলি করি, তারপরে এমন আছে আলু বাজারে কেউ নেই, পটল বাজারে কেউ নেই, এরকম আমরা সব মানে ইয়ে করি আর কি, টোন টিটকারি করি, মানে আমাদের লাউড স্পিকারে সব বক্সে মাইক ফাইক চাল লাগিয়ে সব টোন টিটকারি করি, আশেপাশে ছাদে সবাই সবাইকে খেপাই কেটে কেটে গেলে। আপনারা করতেন এরকম? এখন আমার মেয়ে লাটে ধরেছে আর আমি দেখুন আবার একটা প্যাচ লেগেছে। প্লাস্টিক ঘুড়িটা আমাকে টানছিল তলার দিক থেকে, যদি আমি কেটে যেতাম তাহলে কিন্তু আমরা অনেক সুতো চলে যেত ঘুড়িটার সাথে, প্রায় এখানে চলে এসতো ওর ঘুড়ির সুতোটা, এখান থেকেও কাট খেয়ে গেছে, আর আমি কাট খেলে আমরা এখান থেকে কাট খাওয়া যেত। লালবাজারে কেউ নেই, একটাই আছে, আসছে না আমার কাছে প্যাচ খেলতে এখন পর্যন্ত, আর ও না আসলে আমিও যাবো না, আমি গেলে আমার বিয়ে হয় হয়ে যাবে, ও সুতো নেবে না আর। হাওয়ার মধ্যে ঘুড়ি রেখে উড়াতে হবে সব সময়, যদি আমি ছেড়ে প্যাচ খেলি, কারণ আমার ছাদে জায়গা নেই যে আমি টেনে প্যাচ খেলবো, আর টেনে প্যাচ খেলে গুটানোর জন্য একজন চাই ডট পেকে যাবে সুতো, এই জন্য আমাকে বাধ্য হয়ে ছেড়ে খেলতে হবে এখানে। দেখুন আজকাল ছেলেদের ঘুড়ি কি জিনিস জানে না, আমরা এখন মাঠে চলে এসেছি, কারণ ছাদে সেরকম পজিশন নেই আর ওদিকটা সেরকম ঘুরিও নেই, এই জন্য আমরা মাঠে চলে এসেছি। মাঠটা একবার দেখিয়ে দে, ঘুরে ঘুরে দিয়ে যা, ঘুরে হতে পারিস তো? হ্যাঁ ঘুরতে পারিস, তো ক্যামেরাটা দিয়ে চলে যা। তো অর্ক এখন মাঠ যেহেতু তাই ঘুড়িটাকে উড়িয়ে দিয়ে আসুক, কেন অত কষ্ট করে আমি এতটা ঘুড়িটা উড়াবো। আরো যা আরো যা আরো যা আরো যা। কখনো হাওয়া আছে কখনো হাওয়া নেই, ঘুড়ি ঘুরতে হাত ব্যথা হয়ে যাচ্ছে। এদিকে 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 ওইখানে, এখান থেকে নেবো ওইখানে।